গরু বিহুর দিনাই লোকে লোকারণ্য হয়ে পড়ছে ঐতিহাসিক বুড়াবুড়ি থান। রাতেপুয়ার ভাগতেই অগণন ভক্তর ভিড় দেখি বলে পাওয়া গেছে। আর আজি যেহেতু গরু বিহু আর তার লগত সংগতি রাখি বিশ্ব উৎসব উদযাপন করা হয়ে আছে ঐতিহাসিক বুড়াবুড়ি থানত। আর ব্রহ্মপুত্র পারত যে মনোরম দৃশ্যর মাজত অবস্থিত এই বুড়াবুড়ি থান আজি রাতেপুয়ার ভাগতে দেখা গেছে অগণন ভক্তর ভিড়। আর নিজের নিজের মনের বাসনা কামনার থানতে আছে বহু দূর দূরণিরপর ভক্তপ্রাণ রাইজ সকল। আমি দেখাইছো এই ঐতিহাসিক বুড়াবুড়ি থানের দৃশ্য। আজির দিন দেখবলে পাওয়া গেছে অগণন ভক্ত ভিড় করেছে আর নিজের নিজের মনের কামনা বাসনার্থে ইয়াত উপস্থিত হয়েছে। আর ইতিমধ্যে কিন্তু ইয়াত পূজা আরম্ভ হয়েছে, শিব আর পার্বতীর পূজা যুগ যুগ ধরে পরম্পরাগতভাবে চলি আছে এই পূজা। আমি দেখাইছো ইয়া সামগ্রিক পরিবেশ ঐতিহাসিক বুড়াবুড়ি থানের দৃশ্য। ইয়াত উদ্যোক্তা সকল আছে, আমি জানিবলে আসলে যত্ন করিম কি কব কিমান দিনের পর এনেদরে চলি আছে। এইটো তো কিমান দিনের পর চলি আছে আমি কব নোৱাৰিম। মই আগতো কৈছিলোঁ তো যেতিয়া লক্ষ্মীপুরা রোজার দিন আসলে রোজা ঘরিয়া দিনের পর আমি শুনা মতে জনশ্রুতি মতে লক্ষ্মীপুরার রোজা জ্ঞানেন্দ্র আসলে এই জ্ঞানেন্দ্রই এই পূজাটা অনুষ্ঠিত করেছিল। তার মানে কি কব ইয়াত কোর কোর পর মানুষ আছে? ও ইয়াত তো মোটামুটি সমগ্র মানে অসমৰ পৰা তো আহে, তার উপরেও মেঘালয়ের পৰা আহে, টিকরিগিলা এফালে ফুলবাড়ী। আপনাদের শুনে হয়তো নিশ্চয় ভাল পাব যে ইয়াতে বঙাইগাঁও মুঠৰ পৰা সমগ্র অসমৰ পৰা ইফালে হাকুচ বিহাৰৰ পৰা বেঙ্গলৰ পৰা ওয়েস্ট বেঙ্গলৰ পৰা মানুহ আহে। তার মানে আমি আর এজন ব্যক্তি আছে, আপনি কোর পৰা আহিছে? হয়, মই আগিয়ার পৰা আহিছো, মই গোৱালপাৰা আগিয়ার পৰা আহিছো। অরিজিনালি আগতে মই ইয়াতেই আছিলোঁ। তো এই পূজাখনত বছরে বছরে আহো, প্রতি বছরে আহে, প্রতি প্রত্যেক বছরে আহো। এখন বুড়াবুড়ি মানে শিব পার্বতী, একচুয়ালি শিব পার্বতী বুড়াবুড়ি বুলি কয়, বুড়াবুড়ি থান। তো এখন কেনেকুৱা লাগিছে ইয়াতে? এখন অত্যন্তই মানে সুখকর, খুব শান্তি লাগে ইয়াতে আহি, খুব ভাল লাগে। আর সমগ্র নামনি অসমৰ পৰা ভক্তপ্রাণ রাইজে ইয়াতে সমবেত হয়। কি কব আজি গরু বিহু রাজ্যবাসীকে আপনি কি? হয়, আজি মই সমগ্র রাজ্যবাসীকে আজি গরু বিহুর লগতে আমার রঙালী বিহু শুভেচ্ছা জানাইছো। আশা করছো এই বছরখন, আগন্তুক বছরখন সমগ্র অসমবাসীর রাইজর কারণে খুব মঙ্গলময় আর হয়ে উঠিব, সকলের জীবন সাকসেসরে ভরি পড়ব। ধন্যবাদ জানাচ্ছি আপনার। আমি ইয়াত দেখাইছো ঐতিহাসিক বুড়াবুড়ি থানের দৃশ্য। ইয়াত ক্যামেরা সহযোগী আছে মোর সাথে অনুপম দাস। অনুপম দাসে দেখাই আছে ইয়া সামগ্রিক পরিবেশ। যেহেতু আজি গরু বিহু রাজ্যজুড়ি উলহ মালরে উদযাপন হয়ে আছে রঙালী বিহু, আর তার মাজত দেখবলে পাওয়া গেছে ঐতিহাসিক বুড়াবুড়ি থান যে ব্রহ্মপুত্র নৈর পারত অবস্থিত। আর তাতে দেখবলে পাওয়া গেছে হাজার হাজার ভক্তর সমাগম। এনেদরে নিজের নিজের মনের বাসনা কামনার্থে কোনোবাই পার চরাই, কোনোবাই পঠা ছাগলী আনি শিব পার্বতীর আগত অর্পণ করেছে। এনেদরে দেখবলে পাওয়া গেছে আজির দিনটি বুড়াবুড়ি মন্দিরের পরিবেশ।